নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। আপনারা অনেক অনেক ভালো থাকুন এই প্রার্থনা করি। আজকের যে আলোচ্য বিষয় অত্যন্ত সুন্দর এই বিষয়, মানসিক চাপ। আমরা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে জীবনে অনেক উঁচু নিচু চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছি। জীবনে অনেক সমস্যা, অনেক প্রবলেম, তাই না? অনেক কিছুর মধ্য দিয়ে জীবনে যেতে হয়। সংসারী মানুষের এটাই বৈশিষ্ট্য। কিন্তু মনে রাখবেন, এই মানসিক চাপকে আপনি ম্যানেজ করবেন কী করে, স্ট্রেস ম্যানেজমেন্ট কী করে করবেন, আজকে সেই বিষয়ে কথা বলার জন্য বলেছেন। আমি বলবো মূল্যবান সময় থেকে ব্যয় করে একটুখানি কিছুক্ষণ সময় একটু দেওয়ার জন্য আমি কতগুলো কথা আপনাদের সঙ্গে একটু আলোচনা করি। প্রথম হচ্ছে, দেখুন, প্রবলেম নিয়ে ভাবা বন্ধ করে সলিউশন নিয়ে ভাবুন। আমরা অধিকাংশ মানুষ এটাই করি, প্রবলেম নিয়ে ভাবি, প্রবলেম প্রবলেম প্রবলেম, একবারের জন্য সলিউশনটা নিয়ে ভাবতে চাই না। যার ফলে কী হয়, জীবনটা আরও জড়িয়ে যায়, প্রবলেমগুলি আমাদের উপর চেপে বসে, আমরা সমাধান পাই না, সত্যিই সমাধান পাই না। জীবনে প্রবলেম নয়, সলিউশন ভাবুন, বরঞ্চ নিজেকে নিজে প্রবোধ দিন, সব প্রবলেমের সমাধান আছে, ঠিক আমি বের করে ফেলব, ঠিক লড়াই হবে। দ্বিতীয়, একটুতে চোখের জল ফেলা বন্ধ করে দিন। যত হাওয়া করে কাঁদবেন প্রকৃতি আপনাকে তত কাঁদাবে, একদম নয়, হেসে কথা বলুন, গল্প করুন অন্যের সাথে, গল্পের এক অদ্ভুত, এই যে যারা এক্সট্রোভার্ট প্রকৃতির, অন্যের সাথে মন খুলে কথা বলেন, বেশি কথা বলেন, তাদের এই মন খারাপগুলো একটু কম হয়। তা আমি বলবো মন খারাপগুলো আপনার কম হোক, আপনি সকলের সাথে এইভাবে একটুখানি সকলের সাথে মিশুন, সকলের সাথে কথা বলুন। গল্পের মতো ওষুধ আর নেই মানসিক চাপ দূর করার জন্য, মনের উপর যে প্রেশার হয় সেগুলোকে দূর করার জন্য। প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয়, আপনার কাছের মানুষ যাকে মনে হয় তার সঙ্গে বেশি বেশি করে গল্প করুন, এতে উপকার পাবেনই পাবেন, হেসে কথা বলুন, উপকার আছে। আচ্ছা, এরপর হচ্ছে মানসিক চাপ দূর করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার, মনের জোর বাড়ান, পজিটিভ, মন থেকে সমস্ত নেগেটিভ ভাবনাগুলোকে দূর করুন। সমস্যাগুলো নয়, সমাধান নিয়ে ভাবতে বলেছি, আগেই বলেছি, আপনি নিজে পারবেন, সবার জীবনে সমস্যা আছে, এই কথাগুলো বারবার করে আওড়ান, সবার জীবনে প্রবলেম আছে, ঠিক আছে? আমি জীবনে যেটা পাইনি পাইনি, কোনো একটা বিশেষ সমস্যা নিয়ে মনের মধ্যে উথাল পাতাল ঢেউ চলছে, ছেড়ে দিন, সব কিছু আপনার দ্বারা হবে না, ঈশ্বর ভগবান ঠাকুরে বিশ্বাস রাখুন, তার উপর ছেড়ে দিন, হে ঠাকুর, এবার সমস্ত জীবন্তরি তোমার হাতে ছেড়ে দিয়েছি, স্রোতের টানে তুমি যেদিকে নিয়ে যাবে যাও। এই সব কিছু ছেড়ে দিয়ে যখনই শান্ত হয়ে পড়বেন, দেখবেন অদ্ভুত প্রশান্তি, কিছুক্ষণ পর আপনি আবার পথ পেয়েছেন। মাঝে মাঝে মানসিক বিশ্রামের দরকার, বেড়াতে যাওয়ার দরকার আছে, তাই না? মাঝে মাঝে একঘেয়েমি কাটাতে হবে সংসার জীবনে, এইভাবে ছোটো ছোটো মেনটেন্যান্সের মধ্য দিয়ে গেলেই মানসিক চাপ কমবে। আবারও বলছি, সুচিন্তা করুন, দুশ্চিন্তা নয়, টেনশন নয়, তাই তো? আর অযথায় যে বললাম, মনের মধ্য থেকে নেগেটিভ ভাবটা দূর করুন। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, সমস্যা নয় সমাধান ভাবুন, বরঞ্চ কোনো একটা প্রবলেম এলে সেটার কত রকমভাবে সমাধান হতে পারে সেগুলো ভাবুন, শক্তি পাবেন, শুধু নেগেটিভ দিকগুলো নয়। আজকে এখানে শেষ করছি, পরবর্তী পর্বে আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।